দেখুন, যে কারণে গুলশান মসজিদে ইমামতি করবেন জেরুজালেমের মসজিদুল আকসার প্রধান ইমাম। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলিম উম্মার প্রথম ক্যাবলা মসজিদুল আকসার প্রধান ইমাম শায়খ আলী উমর ইয়াকুব আব্বাসি আগামী শুক্রবার গুলশান সোসাইটি জামি মসজিদে ধর্মীয় বক্তব্য এবং জুম্মার নামাজের ইমামতি করবেন। গুলশান দুইয়ের 63 নম্বর রোডে অবস্থিত মসজিদটিতে ওই দিন দুপুর 12:20 তার মূল বয়ান শুরু হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুলশান সোসাইটি জামে মসজিদের চেয়ারম্যান সালমান এফ রহমান সকল মুসল্লিদের ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসির ইমামতিতে নামাজ আদায় এবং মূল্যবান বয়ান শোনার আমন্ত্রণ জানান।